এতো আমি কি বলবো, আসলে ঘটনাটা সবাই সবকিছু জানেন, বলবোটা কি ভাই। আমাদেরকে একটা চিঠি দিয়েছিলেন এমপি সাহেব, পাঁচ আসনের এমপি সাহেব, উনি বলছিলেন যে 28 তারিখ পর্যন্ত একটা বসার ই করার জন্য। তো উনি আবার স্থান উল্লেখ করে নাই কোথায় বসতে দিতে হবে, উনি আবার ওখানে চিঠির মধ্যে উল্লেখ করে দিয়েছে যে বঙ্গবন্ধু রোডে না, অন্য কোথাও। তো উনি আমার সাথে একমতই ছিলেন যে বঙ্গবন্ধু রোডের বিকল্প কোথাও করতে। তো আমরা আবার যে চিঠিটা দিছি ওনাকে, সেখানে আবার আমরা 4টা জায়গা উল্লেখ করে দিছিলাম। সেটা ছিল একটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই যে সামনের যে রোডটা সেটা, আরেকটা হলো যে ওসমানী স্টেডিয়ামের বর্ধিত অংশ, আর রাজুকের যে কার পার্কিংয়ের জায়গা প্রেস ক্লাবের পিছনে, সেটা আমরা জানি না কে বা কারা নাকি কিনছে এই রাজুক থেকে। চারদিকে এটা একটা গেরাও দেওয়া আছে, ই দিয়ে ওইখানে গরুর গাছ টাছ কী কী রাখে সেটা, সেই জায়গাটার কথা বলছিলাম। আরেকটা কথা, আরেকটা জায়গায় কোথায় জানি বলছিলাম, 4টা জায়গা, ঈদগাহ, ঈদগাহ, ঈদগাহ ডিসি সাহেব নিয়ন্ত্রণ করে, আর ওসমানী স্টেডিয়ামও ডিসি সাহেব নিয়ন্ত্রণ করে। এই জন্য বলার ছিল যে ডিসি সাহেব, যেহেতু আমরা যৌথভাবেই করতেছিলাম যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পাঁচ আসনের এমপি এবং আমরা, এই জন্য যে আর এই 2টা জায়গা আমাদের নিয়ন্ত্রণে, তো এইগুলিতে বসানো যায় যে কোনো 4টা থেকে 2টা যেটা ওরা চয়েস করে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তো আপনার হকার্স মার্কেট একটা করে দিছি, এবং এমন না যে আমি হকার্স মার্কেট করে দেই নাই, যে আমি হকার্সদেরকে পুনর্বাসন না করে উচ্ছেদ করতেছি। এখন আমরা এর আগেও 1500-2000 ওই হকার মার্কেটে আছে 600, আপনার এই যে নয়ামাটি রাস্তাটার মধ্যে আছে 300, আরও আপনার রুৎফা টাওয়ারের যে গলিটা সেইখানে বসে পড়ে 150। তো হকার কিন্তু বিভিন্ন গলির মধ্যে এই সিরাজদুল্লাহ রোডে বসে প্রায় 150, এইভাবে কিন্তু প্রায় 1 থেকে 1.5 হাজার হকার নারায়ণগঞ্জে একদম বসে আরও বেশি হবে। আমরা আমাদের কথা ছিল বঙ্গবন্ধু রোডটা শুধু ফ্রি থাকবে, এটা আমি দীর্ঘদিন যাবতই চাচ্ছিলাম বঙ্গবন্ধু রোডটা। আমি বঙ্গবন্ধু রোডটা আমাদের একটা রাস্তার শহর, এবং বিভিন্ন ধরনের যানজট এখানে হচ্ছে। যাই হোক, সেখান থেকে কীভাবে কী হয়ে গেল মানে বোঝা হয়ে গেল মুশকিল, যেখানে প্রশাসন, 3টা প্রশাসন এবং এমপি সাহেবের সাথে কথা বলে কাজগুলি করতেছিলাম, সেখানে আরেকজন 4 আসনের এমপি এসে এইভাবে একদম মানে অনুরোধ নয় আদেশ দিয়ে বসাইতেই হবে, এবং ছাত্রলীগ, যুবলীগ, আম লীগ, স্বেচ্ছাসেবক লীগকে একদম অর্ডার করা এইভাবে, এনিওয়ে আমি তা বুঝতে পারলাম না। আপনি কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা, আর আপনার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বা আপনার দলের শীর্ষ পর্যায়ের কোনো নেতার সঙ্গে কথা হয়েছে কিনা? সে কথা তো বলতে আমি আপনাদের বাধ্য নই, আমি আইনগত ব্যবস্থা নিব, কারণ এতগুলি মানুষকে মারা হয়েছে, প্রায় 150 লোক উইন্ডেড হয়েছে, এবং আমি নিজেও এখানে পায়ে আমার ব্যথা, আমি হাঁটতে আমার কষ্ট হচ্ছে, কালকে তো সবাই আপনারা দেখছেন। তো আমার এই যে এতগুলি লোকজন এই অঝোরে বৃষ্টির মতো আমার লোকরে ঢিলাইলো, মারলো, পিঠাইলো, এবং আপনারা দেখছেন আজকে সব পত্রিকাতে আছে যে কীভাবে নিয়াজুল পিস্তল নিয়ে আগে আসছে আমাকে গুলি করার জন্য। তো সেখানে কি একটা মামলা হবে না, আমাকে এইভাবে হত্যা করতে চাইলো? আমি তো নিরস্ত্র ছিলাম, আমার লোকজন তো সব নিরস্ত্র ছিল, আমি তো কারোর সাথে মারামারিও করতে যাই নাই, আমি তো আপনার ঝড়াঝাটি করতে যাই নাই। আমার উদ্দেশ্যটা ছিল আমরা ফুটপাত দিয়ে হাঁটবো, সকলকে বলবো যে ফুটপাতে মানুষ হাঁটবে আর হকাররা হকার্স মার্কেটে যাবে, এবং আমরা তো সেটা করতে করতে আমি তো সবাই দেখছি এখানে, আমি তো প্রকাশ্যে গেছি যে আমরা ফুটপাতে হেঁটে হেঁটে গেছি, এবং আসার পথে প্রেস ক্লাবের সামনে বসে আমি প্রেস ব্রিফিং করে চলে আসবো যে আমরা কী পদক্ষেপটা নিতে চাচ্ছি যৌথভাবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনটা কী, এখানে গিয়ে উনি কী বলছে, সেই জিনিসগুলি প্রেসকে জানায় আবার আমরা চলে আসবো। তা আমি তো ওইখান পর্যন্ত যেতেই পারলাম না, শুরু হয়ে গেলো অজরে বৃষ্টি ধারার মতো আপনার ইট বৃষ্টি। এই হচ্ছে ঘটনা, আমি ঝগড়াও করতে চাই নাই, কারো বিরুদ্ধেও যাই নাই, কাউকে কিছু বলতেও যাই নাই, আমি শুধু ওইখানে যে হাইটা এই প্রেসকে জানাতাম এই ঘটনাগুলি আমরা করতে যাচ্ছি। ঢাকার ক্ষেত্রে সবাই একই হয়, এই যে আপনার উচ্চ ঘটনাকে কেন্দ্র করে আবার যে আপনার রক্তাক্ত নারায়ণগঞ্জ দেখলো আপনার সারা দেশবাসী, এটা নেপথ্যে অন্য কোনো কারণ আছে বলে আপনি মনে করেন নাকি আপনার হকার উচ্চের বিষয়? আজকেও করলাম,
আজকেও তো বললাম তা আপনাদের পিস্তলটা ওই এই নিয়াজুল কোথায় ধরে রাখছে দেখেন না, আর নারায়ণগঞ্জের গণমাধ্যম তো সব কালকে ওইখানেই ছিল। আমি যে যখন যেখানে বসে গেলাম তার দুই গজ দূরে দাঁড়ায় এসে আমাকে বার্তা আসছে, সবাই দেখছে নারায়ণগঞ্জের গণমাধ্যম। না অ্যাকচুয়ালি এইটা দুইটা পরিবারকে এইভাবে দেখার কোনো কারণ নাই, এই কারণে নাই যে সব জেলাগুলিতে বাংলাদেশের সব জায়গায় বড় দলগুলির মধ্যে আপনার প্রতিযোগিতা থাকে, নিজের দলের মধ্যে সব দলেই থাকে, এটা নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই, কিন্তু এটা নিয়ে ওইরকমভাবে কিছু দেখার কোনো কারণ নেই। আর নারায়ণগঞ্জে যেটা হচ্ছে আমি কিন্তু কোনোদিনই এই শহরে আপনি কথা বলে দেখেন লোকজনদের সাথে কখনোই আমি কোনোদিন আকবরায় কারো সাথে লাগতে যাই নাই, সেটা দলেরই হোক দলের বাইরে হোক বা যেখানে হোক। আমার কাজ হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে নিয়ে সারাদিন চিন্তাভাবনা করা এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক করা এবং পাবলিকের সুবিধা দেওয়া। এখন এই যে এই শহরের মানুষ ফুটপাথ দিয়ে হাঁটতে পারতেছে না, এটাও তো একটা ডিসক্রেডিট আমার জন্য যে মানুষ শহরে হাঁটতে পারে না, এবং তারা তো আমাকে ভোট দিছে, তারা তো হাঁটতে চায় স্বাচ্ছন্দ্যে, এবং হকাররাও এটা ঠিক যে মানবিক কারণে তারা আসে, আমরা তো অ্যাকোমোডেশন করছি হকারদের। এখন মনে করেন ঢাকা উচ্ছেদ করে দিছে, সেই হকার যদি নারায়ণগঞ্জে এসে বসে তাকেও আমার এই হকার বসাইতে হবে বারবার, না আমারও তো জায়গা লাগবে, জায়গা কোথায়? রাজুকের যেই জায়গার মধ্যে আমি মার্কেট করছি সেই জায়গাও তো রাজুক বিক্রি করে দিতে চাচ্ছে, এবং আমি তো এটা স্ট্রে করে ওই জায়গাটা রাখছি। এখন আমাকে তো এমপি মহোদয় বলতে পারতেন, যিনি চার আসনের সাংসদ উনি তো এইটাই বলতে পারতেন যে এখানে যে হকার্স মার্কেটটা আছে এটা দশতলা করা হোক, আমি হেল্প করব মেয়র আইবিকে, এই প্রস্তাবটা তো আসতে পারতো, পারতো না? কিন্তু এই প্রস্তাবটা তো কারো কাছ থেকে আসলো না, কোনো এমপি মহোদয়ের কাছ থেকে আসলো না যে এইটাকে ডেভেলপ করো, অ্যাকোমোডেশন হচ্ছে না এটা করো। তা আমরা তো অলরেডি গভর্নমেন্টের কাছে টাকাও চেয়েছি যে আমরা সেট করতে চাই, বিল্ডিং করতে চাই, এটা আসলে ওইভাবে পারিবারিকভাবে আপনারা নিয়েন না, কারণ আপনারা সবসময় চান গণমাধ্যম খালি পরিবার পরিবার নেওয়ার জন্য। পারিবারিকভাবে এখানে আমাদের সাথে তার কোনো তার সংঘর্ষ নাই, এবং সেও আমার সাথে পারিবারিকভাবে সংঘর্ষ করতে আসে না। তবে গতকালকে যারা উইন্ডেড হয়েছে প্রত্যেকে, আমার ভাই, আমার বোন জামাইতে শুরু করে আমার নিজের ভাই, আমার মামা, আমার ভাগ্নারা, আমার একদম কাছের কর্মীরা মুখ চিনে চিনে দেখে দেখে যেন তাদের মারা হয়েছে, এটা আমার জন্য একটা দুঃখজনক ঘটনা যে আমি কখনোই আমি মার খেতে প্রস্তুত আছি কিন্তু আমার কর্মীরা এইভাবে মার খাবে এটা আমি চাই নাই কোনোদিন, কোনোদিনও এটা ঘটে নাই। আমার বাবাও কর্মীদের নিজের সন্তানের মতো লালন করতেন, আমার বাবা সবসময় কর্মীদের পোটা দিয়ে রাখতেন, সে নিজে কষ্ট পাইত কিন্তু না। আর দুঃখজনক ঘটনা হলো কালকে আমি আমার একটা কর্মীকে মায়ের থেকে বাঁচাতে পারিনি, এটা আমার জন্য খুব কষ্টকর, আমি ব্যথা পাইছি, আপনার সমকালে লিখছে আমি পড়ে যাই ব্যথা পাইছি, আমি আসলে পড়ে যাই নাই, ভুল এটা, আমি ওইখানে বসেছিলাম, বসে পড়েছি তখন আমার পায়ে প্রচণ্ডভাবে একটা ইটা এসে পড়ছে এবং ওইটা থেকে আমি ব্যথা পাইছি। তো আমি ওইখানে বসার উদ্দেশ্যটাই ছিল যে হয়তো আমি এখানে বসা থাকলে বা দাঁড়ানো থাকলে লোকজনগুলির উপরে এইভাবে মারবে না, কিন্তু এটা আরও বেশি করা হয়েছে এবং আমাকেই মারতে আসছে, আমাকে মেরে ফেললো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু যেভাবে আমার মানুষগুলিকে মারছে আমার লোকজনগুলিকে, এটা আমার জন্য খুবই কষ্টকর ব্যাপার। প্রত্যেকটা মানুষ ইনোসেন্ট এবং এই 100-150 প্রত্যেকটা মানুষই ইনোসেন্ট, এবং তারা আমার সাথে, আমি তো রাস্তায় এমনি বের হলে অনেক লোক বের হয়ে যায়, আমি তো কাউরে ওইভাবে ডাকি নিয়ে আসি নাই, আমি হাঁটতেছি রাস্তাটা তারা হাঁটে গেছে। আপনি এই কথা কিছুতেই বলতে পারেন না, এই কারণে যদি এটা উভয় পক্ষের মারামারি হতো তাহলে আপনি বলতে পারতেন যে এটা আধিপত্য নিয়ে এক পক্ষ মারলো আরেক পক্ষ। আমি তো আপনাকে ব্যাখ্যা দিলাম যে আমরা তো ফুটপাথ দিয়ে হেঁটে যে প্রেস ক্লাবের নিচে মানে আমি জানাইতে যাচ্ছিলাম প্রেসকে যে আমরা কি করতে যাচ্ছি, সেখানে মার খেলো। এখানে আবার আপনি বলতেছেন যে দুই গ্রুপের সংঘর্ষ হলো, দুই গ্রুপের আধিপত্য দেখানোর তো কিছু নাই ভাই, কারণ হলো আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, উনি আমার দলীয় সাংসদ, উনি একতরফাভাবে একটা জিনিস করলো, কেন করলো তা আমি জানি না,
এখানে আপনার তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে গতকালকে যে ঘটনাটা এটা নেপথ্যে থেকে উনি উস্কে দিয়েছেন একতরফা উনি উনি তো আগের দিন তো উনি ঘোষণাই দিয়েছে এটা আপনারা আমাকে কেমন কোশ্চেন করতেছেন আমি ঠিক বুঝলাম না উনি তো আগের দিন ঘোষণাই দিয়েছে যে আদেশ করছে সে এসপি কে পুলিশকে আদেশ করছে যেটা অনুরোধ না আদেশ চারটার থেকে হকার বসবে এবং দুই মিনিটের মধ্যে উনি চাইলে সর এটা তো উনি তাহলে আমাকে কেন এই কোশ্চেন করতেছেন আমি তো আরে আমরা তো যে চারটা পাঁচটা জায়গা ঠিক করছি সেটা তো আমরা সাংসদ সেলিম ওসমান হলো এই এরিয়ার এমপি তো উনি আমার কাছে চিঠি লিখছে চিঠির আমি উত্তর দিছি পুলিশ পুলিশ সুপার না আপনার ডিসি সাহেব আমার সাথে কথা বলছে ডিসি সাহেবের কাছে আমরা এই চিঠি পাঠাই দিছি এসপি সাহেবের কাছে পাঠাইছি এবং আমরা আলোচনা করতেছি আমাকে ডিসি সাহেব জানাইলো যে মাননীয় সাংসদ দেশের বাইরে আসছে উনি আসলেই আমরা বৈশা একসাথে তারপর আমরা এদেরকে শিফট করব আমি আবার ডিসি সাহেবকে বলছিও যে আপনি টেলিফোনে ওনার সাথে কথা বলেন কথা বলে উনি কোন জায়গায় বলতে বুঝে বসাইতে চাচ্ছে সে অনুযায়ী আপনি বসাই দেন এবং আপনি আইডি কার্ডগুলি সংগ্রহ করেন আর আমরা হকারদের এখানে আমরা সেট নির্মাণ করে দেব তো যেখানে প্রশাসন বসে আমরা কথা বলে সিদ্ধান্ত নিয়ে নিলাম এবং আমি এটা জানাবো সেই জায়গার মধ্যে এরকম অজরদারায় বৃষ্টিপাত ইট বৃষ্টি কেন হইলো ওই পিস্তল কেন আসলো আমি তো বলতে পারবো না গতকাল যেই ঘটনা ঘটেছে কিছু কিছু ইলেকট্রিক মিডিয়া এবং কিছু কিছু প্রিন্ট মিডিয়া এই ঘটনাগুলিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে কিংবা প্রকৃত তথ্য হয়তো পান নাই বিধায় যেটুকু তথ্য পেয়েছেন সেটুকুর তথ্য ভিত্তি করে কিছু নিউজ ছাপা হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে প্রকৃত সত্য না আমি যেটুক আবিষ্কার করেছি সেটাও আমি আমাদের নারায়ণগঞ্জের এবং ঢাকার কিছু প্রথিতযশা সাংবাদিক যারা আছেন যারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন তাদের কাছ থেকে পাওয়া জিনিসগুলি দিয়েই আমি আজকে আপনাদের সামনে আমার কিছু বক্তব্য তুলে ধরতে চাই আপনারা জানেন যে গতকাল একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটাকে অনেকে প্রমাণ করতে চেয়েছেন এমনকি সিটির মেয়রও প্রমাণ করতে চেয়েছেন যে এটা শামী ওসমান ভার্সেস আইভির লড়াই এটা শামী ওসমান ভার্সেস আইভির কোনো ঝগড়া না এটা আমি প্রথম কথা বলতে চাই এখানে যে বিষয়টা হয়েছে আমি একটা অপরাধ করেছি সেই অপরাধটা হচ্ছে আমি গরিব মানুষের পক্ষে সরি কারেন্ট চলে গেছে আচ্ছা আচ্ছা তাহলে একটু সাউন্ড করেন না হ্যাঁ যে আমি একটাই অপরাধ করেছি যে অপরাধটা হচ্ছে আমি গরিব মানুষের পক্ষে কথা বলেছি আজকে অনেক কথাই বলা হচ্ছে সিটি কর্পোরেশনের থেকেও আজকে অনেক কথা বলা হয়েছে বিষয়টা হচ্ছে যে আমি প্রথমে খুব ক্লিয়ার করতে চাই এর আগেও আমি বহুবার ক্লিয়ার করেছি আইন শৃঙ্খলার মিটিং যেখানে আমরা উপদেষ্টা সেখানেও ক্লিয়ার করেছি আমি কখনও কোনো অবস্থাতেই ফুটপাতে দোকানদারি হোক এটার পক্ষে না আমি চাই না আমি এটাও চাই না যে বাংলাদেশে কোনো বস্তি থাকুক আমি এটা চাই যে বাংলাদেশের প্রতিটা মানুষের মাথা গোঁজার ঠাঁই হোক এবং কোনো মানুষকে কষ্ট করে ফুটপাতে বেচাকিনি করে তার পরিবারকে লালন পালন করতে হোক এটা আমি চাই না বাট এটা সত্য যে আমাদের দেশের শতকরা 85% মানুষও কিন্তু এখনও ওই অবস্থায় পৌঁছান নাই তারা অনেকেই আছে নিম্ন মধ্যবিত্ত বিত্তহীন এবং মধ্যবিত্ত এবং তাদের পরিচয় হচ্ছে একটাই তারা মানুষ গত 25শে জানুয়ারি যেদিন খ্রিস্টান সম্প্রদায়ের একটা বড় দিন 25শে ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের একটা বড় দিন এবং খুব একটা পূর্ণ দিবস একটা যে কোনো সম্প্রদায়ের একটা এটা একটা হলিডে যেটা সেই দিন সেইটা একটা তাদের সম্প্রদায়ের জন্য একটা বড় আনন্দের দিন সেই দিন নারায়ণগঞ্জে হঠাৎ করে কোনো নোটিশ ছাড়া নারায়ণগঞ্জের গরিব মানুষ যারা আছেন যারা অনেকের কাছে অবৈধ হলেও যারা নিজেদের সংসারকে লালন পালন করার জন্য পরিবারের মুখে দুটো মুঠো ভাত তুলে দেওয়ার জন্য বাচ্চাদের লেখাপড়া করানোর জন্য যারা রাস্তায় দোকানদারি করেন এবং কোনো অবৈধ কার্যকলাপ করেন না অবৈধের মধ্যে এইটুকুই হচ্ছে তারা রাস্তার পাড়ে দাঁড়ায় দোকানদারি করেন সেই কারণে তাদেরকে সেদিন বেধড়কভাবে পিটিয়ে সিটি কর্পোরেশনের নেতৃত্বে বেধড়কভাবে তাদের পিটিয়ে তাদের মালামাল জব্দ করে তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয় আমি কোনো কথা বলি নাই এবং তাদের মালামাল নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন পত্রিকায় এসছে জাতীয় পত্রিকাও নিয়ে এসছে তাদের মালামালগুলি নিয়ে সিটি কর্পোরেশনের সামনে গরম কাপড়গুলি সেগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এই হকার যারা আছেন তারা কিন্তু বছরের 8 মাসের ইনকাম করে এই সিজনে কেন গরম কাপড়গুলি বিক্রি করে
তো সেইখানে যখন পুড়িয়ে দেওয়া হয়েছে তারা আমার কাছে এসে কান্নায় ভেঙে পড়েছেন। আমি বলেছি আমি অপারক, আমার কিছু করার নাই, আপনার সিটি কর্পোরেশন মেয়রের কাছে যান। যেহেতু আমি এইখানে কিছু বলতে পারি নাই, কারণ মেয়রের কর্মকাণ্ডের দায়িত্ব আমাদের উপরে পড়ে, কারণ উনি আমাদের দলীয় প্রার্থী ছিলেন এবং আমি প্রকাশ্যে এবং প্রচণ্ডভাবে তার পক্ষে তখন কাজ করেছি। যেহেতু কাজ করেছি সেই কারণে আমি তার বিপক্ষে বলার মতো কোনো অবস্থান আমার আর নাই, আমি বলতে পারি না। বাট এই বিষয়টাকে আমি সমর্থন করি নাই এবং ভবিষ্যতেও সমর্থন করব না, বিকজ আমি রাজনীতি করি মানুষের জন্য। এরপরে যখন আমি তাদের পাঠিয়েছি, তারা গেছেন একবার না কয়েকবার গেছেন, তারা কোনো ফল পান নাই। এরপরে এই শ্রমজীবী মানুষের নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন বাম মোর্চা, বাম মোর্চারা এবং বাম মোর্চার জাতীয় পর্যায়ের নেতারা এসে নারায়ণগঞ্জে একের পর এক মিটিং করেছেন। এমনকি জাতীয় পর্যায়ের নেতা মঞ্জুরুল হাসান খান সাহেব সহ নারায়ণগঞ্জে এসেছেন এবং এই বিষয়ে অ্যাপিল করেছেন। এটা খুব পরিষ্কার সত্য কথা যে এই বাম মোর্চার নেতারা সেলিনা হায়াত আইবিকে আইবি বানানোর পিছনে গত 5 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। যেহেতু তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের মাধ্যমে, তাদের মুখপত্রের মাধ্যমে, তাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে তাকে হাইলাইট করেছেন, আমি মনে করেছিলাম এই বাম মোর্চারা যখন তার এই ব্যাপারে তাকে বলবে সে তাদের কথা ফেলবে না। এই কারণে আমি কোনো কথা বলি নাই, কারণ আমার বক্তব্য ছিল একটাই, এই লোকগুলির একটু মানে জাস্ট একটা সুযোগ হোক কাজ করার। কিন্তু আমি দেখলাম আলটিমেটলি লাস্ট অফ অল তাদের কথাতে কোনো কাজ হচ্ছে না। এরপরে এই এলাকার লোকাল এমপি জনাব সেলিম ওসমান সাহেবকে আমি বললাম যে আপনি কিছু করেন। উনি একটা চিঠি পাঠালেন এবং ডিও অফিসিয়ালি চিঠি পাঠালেন তার প্যাডে, সিটি কর্পোরেশন থেকে লোকাল অনলাইন পত্রিকাগুলিতে দেখলাম উনি একটা পাল্টা চিঠি পাঠালেন। সেই চিঠি উনি একজন এমপি পাঠালেন নিজে মাননীয় মেয়র লেখে, উনি চিঠি পাঠালেন তার কর্মচারীর মাধ্যমে, বললেন না এটা সম্ভব না, এবং কয়েকটা জায়গা দেখালেন এবং এর মধ্যে দুটো জায়গা হচ্ছে মানুষের ব্যক্তিগত সম্পত্তি। মানুষের ব্যক্তিগত সম্পত্তি তো সিটি কর্পোরেশন কোনো সময় হাট বাজার করতে পারে না কিংবা কাউকে বসাতে পারে না। আমি তখন বুঝলাম এটা উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। তখন বাম মোর্চার নেতারা সহ হকার্স আমার কাছে আসলেন যে আপনি কিছু বলেন। আমি জানি, আমি জানি, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি জানি একটা মানুষের ক্ষুধার জ্বালা কী, কারণ 75 থেকে আমার বাবা যখন জেলে ছিলেন, বড় ভাই কাদের বাড়িতে ছিলেন, এই মেজো ভাইকে বঙ্গবন্ধু হত্যাকারী ধরে নিয়ে গেছিল, 75, 76, 77, 78, 79 আমরা একবেলা ভাত খেয়েছি, একবেলা ভাত খাইনি। তাই একটা মানুষের ক্ষুধার জ্বালা কী এটা আমি উপলব্ধি করি। বাংলাদেশের সবচেয়ে ধনী পরিবার ছেলে হয়েও আমার ঘরে তখন খাওয়ার ছিল না। আমি জানি আমি যখন তুলনাম করে যে ভিপি ছিলাম, আমি নিজে বহু ছাত্রের বেতন মওকুব করতাম, কিন্তু 81 সনে যেমন পরীক্ষা দিতে গেছি আমার ভাই 900 টাকা আমার জন্য যোগা করতে পারেন নাই, আমার বড় ভাই সেলিম ওসমান যিনি 900 টাকা যোগা করতে পারেন নাই। যারা ভুইফোর হয়ে তখন টাকা কামিয়ে ছিল তারা কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি। এই 900 টাকার জন্য আমি যখন পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারি নাই, তখন আমার স্যার জীবনকানায় চক্রবর্তী তার নিজের পকেটের টাকা দিয়ে আমার ফর্মটা ফিল আপ করে দিয়েছিলেন।